ওয়েলকাম টু আওয়ার ক্লাসরুম। আশা করছি সকলে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। অষ্টম শ্রেণীর বিজ্ঞান ক্লাস উপস্থাপনায় আমি অদিতি দাস, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একাদশ অধ্যায় আলো, এই অধ্যায়ের প্রথম দুইটি ক্লাস তোমরা পেয়ে গেছো। এই 3 নম্বর ক্লাসে আমরা যা শিখতে পারবো, মানব চক্ষুর অংশসমূহ বর্ণনা করতে পারবো, আলোক চিত্রগ্রাহী ক্যামেরার কার্যপ্রণালী ব্যাখ্যা করতে পারবো। আজকের আলোচ্য বিষয়গুলো মানব চক্ষুর বিভিন্ন অংশ, আলোক চিত্রগ্রাহী ক্যামেরা ও এর কার্যপ্রণালী, ক্যামেরা ও মানব চক্ষুর তুলনা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকের পাঠ শুরুর আগে গতকালকে আমরা যে পাঠটি পড়েছি একটু দেখে নিই। অপটিক্যাল ফাইবারে আমরা পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনটি পড়েছি। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বলতে কি বোঝায়? পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন বিষয়টাই হচ্ছে, যখন আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের দিকে যাবে, তখন একটা ঘটনা ঘটে। কি ঘটনা? আপতন কোণের তুলনায় প্রতিসরণ কোণের মান বড় হয়ে যায়। এর ফলে যে ঘটনাটা ঘটে, আপতন কোণের মান বাড়তে থাকলে প্রতিসরণ কোণের মান বাড়তে থাকে। এরকম করতে করতে একটা সময় যে কি ঘটনা ঘটে, ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যাওয়ার সময় এমন একটা অবস্থা তৈরি হয় যে আপতন কোণের এমন একটা মানের জন্য প্রতিসরণ কোণের মান 90 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ প্রতিসরিত রশ্মিটা বিভেদ তল বরাবর বের হয়ে যায়। এই বিভেদ তল বরাবর বের হয়ে যাওয়ার সময় যে ঘটনা ঘটে, যে এটা ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমের বিশেষ ধর্ম, তাহলে এখানে যে ঘটনা হচ্ছে যে আমার আপতন কোণের মানটা প্রতিসরণ কোণ অপেক্ষা ছোট থাকবে। এই সংকট কোণের চেয়ে যখন আপতন কোণটা বড় হয়ে যাচ্ছে, তখনই আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে, যেহেতু এই যে কোণের মানটা বড় হবে, সে প্রতিফলন সৃষ্টি করে। যেহেতু এটা প্রতিসরণ হতে হতে প্রতিফলন, এই জন্য সাধারণ প্রতিফলন থেকে কিন্তু এটা ভিন্নতর, এবং এইটাকে বলা হচ্ছে পূর্ণ অভ্যন্তরীণ। অর্থাৎ যে মাধ্যম থেকে, দুইটা হালকা মাধ্যম স্বচ্ছ মাধ্যম ছিল, অথচ দেখো এই স্বচ্ছ মাধ্যমে আলোকরশ্মি প্রতিসরিত হতে পারলো না, অর্থাৎ আলোকরশ্মি আপতন রশ্মি আপতিত রশ্মিটা যখন সংকট কোণের চেয়ে বড় কোণে পতিত হবে, তখন আলোকরশ্মি প্রতিসরিত না হয়ে আবারও সেই মাধ্যমে ফিরে আসবে। এই ঘটনাকে বলা হয় পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন, যেটা আমরা অপটিক্যাল ফাইবারে দেখে থাকি। আমরা যে ইন্টারনেট ব্যবহার করি না, দ্রুত গতির ইন্টারনেট, এই দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করার জন্য আমরা একটা সূক্ষ্ম কাচতন্তু ব্যবহার করে থাকি। এই সূক্ষ্ম কাচতন্তু হলো অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবারের মধ্যে ঘটনা যে সূক্ষ্ম কাচতন্তু বলছি, এই সূক্ষ্ম কাচতন্তু, তোমরা এই ছবিটা লক্ষ্য করো, এখানে বারংবার আলোকরশ্মি পতিত হয়, এক দেয়াল থেকে অন্য দেয়াল, অন্য দেয়াল থেকে অন্য দেয়াল, এইভাবে তার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন সৃষ্টি হয়। এটা কিন্তু কাচতন্তু, কিন্তু আলোকরশ্মি এমন কোণে পতিত হয়, এমন ভাবে এখানে রিফ্লেকশন সৃষ্টি করে যে সেটা আর প্রতিসরিত হতে পারে না, যে কারণে এখানে বারংবার পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে, এবং এই জন্যই আলোর গতিতে আমরা তথ্যটা সরবরাহ করতে পারি এই সূক্ষ্ম কাচতন্তুর মধ্যে দিয়ে। এরপরে আমরা পড়েছিলাম ম্যাগনিফাইং গ্লাস, আমার চোখে চশমাটা দেখতে পাচ্ছ, এখানে ব্যবহার করা হয়েছে উত্তল লেন্স। ম্যাগনিফাইং গ্লাসে উত্তল লেন্স ব্যবহার করা হয়, দুইটি উত্তল লেন্স। এই দুইটি উত্তল লেন্সের সাহায্যে আমরা ছোট্ট বস্তুকে বড় করে দেখতে পারি, এই জন্য এটাকে সরল অণুবীক্ষণ যন্ত্র বলা হয়, অথবা এটা যেহেতু আগেকার দিনে মানুষ পড়ার কাজে ব্যবহার করতো, এখনো সূক্ষ্ম সূক্ষ্ম অক্ষরগুলো পড়ার কাজে ব্যবহার করা হয়, এই জন্য এটাকে কিন্তু বিবর্ধক কাজ বা পঠন কাজও বলা হয়। এবার আমরা চলে আসি মানব চক্ষুতে। মানব চক্ষুর অংশসমূহ দেখতে গেলে আমরা যেগুলো দেখতে পাই, অক্ষিগোলক, শ্বেতমণ্ডল, কর্নিয়া, কোরয়েড বা কৃষ্ণমণ্ডল, আইরিশ, মণি বা তারারন্ধ্র, স্ফটিক উত্তল লেন্স, অক্ষিপট বা রেটিনা, অ্যাকুয়াস ও ভিট্রিয়াস হিউম্যান।
অক্ষয় গোলক বলতে আমরা এই সম্পূর্ণ চোখটাকে বোঝাই, অর্থাৎ আমাদের চোখের যে বিভিন্ন অংশ রয়েছে, আমরা একটু চোখের ছবিটা দেখলে বুঝতে পারবো পুরো গোল অংশটা আমাদের চোখ, কিন্তু যেটুকু আমরা বাইরে দেখতে পাচ্ছি এটুকু না, আমাদের পুরো গোল অংশটা হচ্ছে অক্ষী গোলক। এই অক্ষী গোলক কিন্তু আমরা ঘোরাতে পারি কোটরের মধ্যে অবস্থিত এই গোলাকার অংশকে, কোটরের নির্দিষ্ট সীমার মধ্যে দেখো আমরা ঘোরাতে পারবো, চোখ ঘুরিয়ে দেখো তো, দেখো তোমরা ঘোরাতে পারছো অক্ষী গোলকটা। তাহলে অক্ষী গোলককে কোটরের মধ্যে নির্দিষ্ট সীমার চারিদিকে ঘোরানো যায়। শ্বেতমণ্ডল, এটি অক্ষী গোলকের বাইরে সাদা শক্ত ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ যা চোখকে রক্ষা করে। হ্যাঁ, এটা আঁশযুক্ত একটা অস্বচ্ছ আবরণ, আমাদের যে সাদা মণ্ডল রয়েছে একটা, এটা আমাদের কাজ হচ্ছে চোখকে রক্ষা করা। কর্নিয়া, শ্বেতমণ্ডলের সামনের অংশ স্বচ্ছ এবং বাইরের দিকে এটা উত্তল, অর্থাৎ এরকম উত্তল বাইরের দিকে উত্তল, শ্বেতমণ্ডলের একদম সামনে থাকে। এখন দেখো এই যে শ্বেতমণ্ডলের একদম সামনে একটা পর্দা, সেটা হচ্ছে কর্নিয়া। এরপরে থাকে ভেতরে কালো রঙের একটা ঝিল্লি, এই কালো রঙের ঝিল্লিটা দেওয়ার কারণ হচ্ছে এখানে কোনো প্রতিফলন যেন না হয় চোখের মধ্যে। আমরা কিন্তু চোখ দর্শনের অনুভূতি আমরা এজন্য করতে পারি কারণ চোখে আমাদের লেন্সের মাধ্যমে, রেটিনার মাধ্যমে আমাদের কি হয় একটা প্রতিবিম্ব সৃষ্টি হয় প্রতিফলনের মাধ্যমে, এবং পুরো চোখে যদি প্রতিফলনটা হয় তাহলে সমস্যা। এই জন্য শ্বেতমণ্ডলের ভেতরের দিকের অংশটা কোরয়ের দ্বারা আবৃত, এখানে কোনো প্রতিফলন হয় না। আইরিশ কর্নিয়ার ঠিক পেছনে একটা অস্বচ্ছ পর্দা মণি কর্নিয়ার কেন্দ্রে অবস্থিত, স্ফটিক উত্তল লেন্স কর্নিয়ার পেছনে অবস্থিত, জেলির ন্যায় উত্তল লেন্স একটা, এই লেন্সটাই কিন্তু আমাদের দেখতে সহায়তা করে। রেটিনা মস্তিষ্কে দর্শনের অনুভূতি জাগায়। অ্যাকুয়াস ও ভিট্রিয়াস হিউমার, অ্যাকুয়াস হিউমার লেন্স ও কর্নিয়া ভিট্রিয়াস হিউমার লেন্স ও রেটিনার মধ্যবর্তী স্থানে অবস্থিত। অ্যাকুয়াস হিউমার আমাদের চোখের যে জলীয় ভাব সেটা রক্ষা করতে সহায়তা করে, আর ভিট্রিয়াস হিউমারটা আমাদের লেন্স আর রেটিনার মধ্যে জলীয় ভাবটা রক্ষা করতে সহায়তা করে। একটা বিষয় তোমরা নিশ্চিতভাবে জানবে যে আমাদের চোখের সার্বিক দেখা, মানে সার্বিক যে বিষয়টা রয়েছে সেটার মধ্যে আমাদের চোখ ভেজা ভেজা থাকাটা জরুরি, চোখ শুষ্ক হয়ে গেলে কিন্তু আমাদের দর্শনে অনুভূতি জাগানো সম্ভব হবে না। এর সাথে চোখের মধ্যে যদি ময়লা ধুলাবালি প্রবেশ করে তাহলে সেটা বের করে দেওয়ার কাজ কিন্তু অ্যাকুয়াস হিউমারের, আর ভিট্রিয়াস হিউমার আমাদের ভেতরের যে জলীয় ভাব সেটাকে রক্ষা করে থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু চোখের বিভিন্ন অংশ দেখো তো ছবির মাধ্যমে বুঝে নিই। দেখো একদম সামনের অংশে কি রয়েছে, একদম সামনের অংশে রয়েছে কর্নিয়া, অক্ষী গোলকটা আমরা বুঝতেই পাচ্ছি। ভেতরে দেখো পেশি রয়েছে, হ্যাঁ দুই ধরনের পেশি রয়েছে, যে পেশি দিয়ে আমাদের লেন্সটাকে আটকে রাখা হয়েছে। লেন্সের মাঝামাঝি অবস্থানে রয়েছে পিউপিল বা মণিরন্ধ্র, এই যে সম্পূর্ণ অক্ষী গোলকের মাঝখানের যে অংশটা রয়েছে সেই অংশটা ভিট্রিয়াস হিউমার দ্বারা পরিপূর্ণ, কেমন? এবার দেখো উত্তল লেন্স ফোকাস দূরত্ব প্রতিবিম্ব গঠন, আমরা যখন আমাদের চোখে উত্তল লেন্স রয়েছে এবং এই লেন্সের মাধ্যমে আমরা যখন কোনো বিন্দুকে দেখি তখন সেই বিন্দুর উপরের যে অবস্থা রয়েছে, অর্থাৎ সেই কোনো একটা বস্তুর ঊর্ধ্ববিন্দু নিম্নবিন্দু এই দুইটা বিন্দু লেন্সে যে পতিত হয় এবং লেন্সে তার উল্টা একটা প্রতিবিম্ব সৃষ্টি হয়, এই উল্টা প্রতিবিম্ব পরবর্তীতে আবারও আমাদের মস্তিষ্কে যে আরেকটি উল্টা প্রতিবিম্ব সৃষ্টি করে যার মাধ্যমে আমরা কিন্তু সোজা বস্তু দেখতে পাই। অর্থাৎ তোমাকে যদি আমি দেখতে পাই তোমার অনুভূতিটা, তোমার প্রতিফলনটা প্রথমে আমার যে চোখের ভেতরে কোরয়েড পর্দা রয়েছে সেখানে উল্টাভাবে হবে, তার পরবর্তীতে মস্তিষ্কে যখন তথ্য পাঠাবে সেখানে আরেকটি প্রতিবিম্ব হবে, এর ফলে তোমাকে আমি সোজাভাবে দেখতে পাবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চোখের মতোই কিন্তু আমাদের ক্যামেরার গঠন। ক্যামেরাতে আমাদের সাতটি অংশ থাকে, একটা ক্যামেরার বাক্স, অর্থাৎ ক্যামেরা যে জিনিসটার মধ্যে লেন্স সহ সবকিছু যুক্ত থাকে, ক্যামেরার লেন্স একদম সামনে থাকে, দেখো চোখের লেন্সটাও কিন্তু সামনে থাকে, একটা রন্ধ্র বা ডায়াফ্রাম থাকে, শাটার থাকে, পর্দা থাকে, আলোকচিত্রগ্রাহী প্লেট থাকে।
আরেকটা স্লাইড থাকে, এটা কিন্তু পুরাতন দিনের ক্যামেরা, বর্তমান ডিজিটাল ক্যামেরায় লেন্সের সাহায্যে খুব সহজে কিন্তু ডিজিটালি আমরা ছবি ধারণ করে ফেলতে পারি। তো এই যে ক্যামেরার গঠন, ক্যামেরার গঠনটা আসলে পুরোপুরি মোটামুটি বলতে পারি যে চোখের মতো, চোখের মতো একইভাবে প্রতিবিম্ব সৃষ্টি হয়। ক্যামেরা আসলে একটা বদ্ধ আলোক প্রকোষ্ঠ যার মধ্যে কালো রঙে রঞ্জিত, কালো রং প্রতিফলন রোধ করে এমন একটা অবস্থা তৈরি করা আছে। নির্দিষ্ট ফোকাস দূরত্বে অভিসারী লেন্স প্রতিবিম্ব গঠন করে, এর ফলে আলোকচিত্রগ্রাহী প্লেটে বাস্তব উল্টা ও খাটো প্রতিবিম্বের সৃষ্টি হয় যার নেগেটিভ নামে পরিচিত। ক্যামেরার ন্যায় আমাদের চোখেও এ একইভাবে প্রতিবিম্ব তৈরি হয়, তাই বলা হয় আমাদের চোখ আর ক্যামেরা একই প্রণালীতে কাজ করে। একটু দেখো, ক্যামেরা আর মানব চক্ষুর মধ্যে আমরা যদি তুলনা করতে চাই তাহলে ক্যামেরার ফিল্মটা আমাদের চোখের রেটিনার মতো কাজ করে, ক্যামেরার ডায়াফ্রামটা আমাদের চোখের আইরিসের মতো কাজ করে, ক্যামেরার হচ্ছে অ্যাপারচার আমাদের পিউপিলের মতো কাজ করে, দুইখানেই লেন্স রয়েছে উত্তল লেন্স এবং ব্ল্যাক পয়েন্ট যেটা থাকে ভেতরে কালো পর্দা সেটা আমাদের কোরয়েডার মতো কাজ করে, এবং প্রতিবিম্ব গঠনের মানে বিষয়টা পুরোপুরি আমাদের চোখের মতো। এই জন্য মানব চক্ষুকে ক্যামেরাকে মানব চক্ষুর সাথে তুলনা করা হয়। কেমন? তো আমাদের অধ্যায় কিন্তু শেষ, আমাদের এখানে তোমাদের জন্য কিছু একক কাজ রয়েছে, একক কাজগুলো এই মুহূর্তে আমাদের প্রয়োজনীয়। আমরা একটু মূল্যায়ন প্রশ্নগুলো দেখে নিই। বিম্ব কি? বিম্ব হচ্ছে কোনো কিছুর যে আমরা প্রতিফলনের ফলে যে প্রতিচ্ছবি তৈরি হয় সেটাকে বিম্ব বলে। কোরয়েডের কাজ কি? কোরয়েডের কাজ হলো আলোর প্রতিফলনটা রোধ করা, আলোর প্রতিফলন যত্র তত্র যেন না হয় সেটা রোধ করা। রেটিনা কোথায় অবস্থিত? রেটিনা আমাদের হচ্ছে কোথায় অবস্থিত? যে পিউপিল রয়েছে পিউপিলের পিছনে অবস্থিত, লেন্সের পেছনে। অ্যাকোয়াস হিউমার কাকে বলে? অ্যাকোয়াস হিউমার হলো যে জলীয় পদার্থ যেটা আমাদের চোখকে ভেজা রাখতে সাহায্য করে, এবং অশ্রু হিসেবে এটা আমাদের চোখকে জীবাণুনাশক হিসেবেও জীবাণু নাশ করে থাকে এবং চোখকে পরিষ্কার রাখে। ক্যামেরা ও মানব চক্ষু কার্যপ্রণালী তুলনা করো। একটু আগে কিন্তু আমরা তুলনা করে পড়ে ফেললাম, তোমাদের বই তুলনাটা সুন্দর করে দেওয়া আছে। তা আগামী দিন আমাদের এই অধ্যায়ের উপর রিভিশন টপলেস অনুষ্ঠিত হবে, সম্পূর্ণ অধ্যায়ের উপর সকলে আশা করছি খুব সুন্দর করে রিভিশন টপলেস দিবে, এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা ক্লাস এখানেই শেষ করছি। সকলে সুস্থ থাকো, ভালো থাকো এবং সচেতনভাবে সময়টা পার করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে ধন্যবাদ।